আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আশা করি আপনারা ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো জিসান ভাইয়ের সাথে, আমার কমিউনিকেশন কিরকম হতো। অ্যান্ড কমিউনিকেশনটা ওনার সাথে আমার অনেক বেশি ছিল, যেহেতু আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম না। আমি আগে বলতাম যে ভাই আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না, অ্যান্ড ভাইয়া তখনই আমাকে অনেক বেশি হেল্প করতো, অ্যান্ড ভাইয়ের কাছে ইনফরমেশনগুলো জানতাম। এখন আমি আপনাদের শোনাবো ভাইয়া আমাকে, মানে আমার যখন ক্যাপিটাল, আমি যখন নতুন স্টার্ট করি বা আমার যখন শেষ প্রায়, এটা কিছু অডিও আছে যেগুলো আমাকে খুব বেশি ইন্সপিরেশন করে আরও ভালোভাবে পড়াশোনার জন্য। আপনারা এরকম ভাইয়ার থেকে কিছু অডিও কালেক্ট করুন, যে ভাইয়া আমার সম্পর্কে কী বলেন বা আমি কতটা আমার লক্ষ্যে আগানোর জন্য চেষ্টা করতেছি, আপনার কী মনে হয়। এরকম কিছু অডিও রাখবেন যখন আপনার মনে হবে যে না, দুইটা তিনটে স্কেদা ভুল আসতেছে, তখন যেন আপনার ওই আত্মবিশ্বাসটা থাকে। বেশিরভাগ আমি দেখছি যখন আমার ক্যাপিটাল শেষ হয়ে গেছিলো, যেন তারপর আমার ভুল হইতেছে, আমি না ভিতর থেকে মানে অনেক বেশি ব্রোক হয়ে গেছে। দ্যাটস বিকজ ওই সময়টা মানে আমার এত পরিশ্রম যে সফল হইতেছে কি না আমি বুঝতেছি না, অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম। সে এরকম কিছু অডিও আমাকে অনেক হেল্প করে। আরমান ভাই, আপনি খুব ভালো পড়াশোনা করতেছেন, সব প্রশংসার প্রয়োজন নাই। আপনি মাশাআল্লাহ খুব ভালোভাবে আগাইতেছেন এবং খুব শীঘ্রই আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। সো আমি জানি আপনি হার্ডলি পরিশ্রম করতেছেন, প্রশংসার জন্য আপনি অপেক্ষা করবেন না, আপনাকে আগাই যেতে হবে, টার্গেট পর্যন্ত পৌঁছে যেতে হবে। ব্রাভো ব্রাভো, বাকি চ্যাপ্টারগুলো শেষ করলে আপনার 30-30 হবে, চিন্তা করেন না। মানে পরীক্ষা পাস করবে এটা নিশ্চিত, এটা কেউ ঠেকায় রাখতে পারবে না, কিন্তু আমাদের সবগুলো চ্যাপ্টার পড়তে সে পুরো শেষ করতে হবে। সো আমি মোটামুটি মানে ভাইয়ার এসব কথাতে, যে ভাইয়া বলছিল আমি নিশ্চিত পাশ করব, সো ভাইয়াকে আমার সেই প্রোগ্রেস রিপোর্ট দেওয়ার জন্যেই ভাইয়া বলতে পারছে যে আপনি নিশ্চিত পাস করবেন, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। সো এই ব্যাপারগুলো আপনাকে খুব কনফিডেন্স দিবে, ছোটোখাটো কনফিডেন্স দিবে যে হ্যাঁ আমি পারবো হয়তো। কারণ বেসিক্যালি হচ্ছে কি, আপনি যখন একা একা জিনিস করতে যাবেন, একা একা কুইজ করতে যাবেন, আপনার একটা দুইটা কুইজ ভুল হবে, তখন আপনি ডিপ্রেস হয়ে যাবেন, আমি পারবো না মেবি। তখন এইসব অডিওগুলো আপনি সেভ করে রাখবেন ভাইয়ের, যেরকম আমি রাখি। যখন আমি বেশ অনেক ডিপ্রেস হয়ে যেতাম, আমি শুনতাম আর আমি আত্মবিশ্বাস ফিরে পেতাম। সো এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এই ছিল জিসান ভাইয়ের সাথে আমার পথ চলার স্ট্রাগল। অনেকগুলো স্কেদা করছি, অনেক বেশি মেসেজ করছি, এই তো। আপনারাও পাশে থাকবেন জিসান ভাইয়ের, সবসময় চেষ্টা করবেন ভালো ভালো রেজাল্ট দেওয়ার জন্য, জিসান ভাইকে যেন আপনাদের সাথে এইভাবে ভয়েস দিতে পারে আপনাদেরকে। ধন্যবাদ ফরতে জিসান বাংলা পাতেন।